ভোটার আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র বাংলাদেশীদের কাছে কিন্তু এই ডকুমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কিন্তু অনেক সময় আমাদের অসতর্কতার কারণে কিন্তু আমাদের এই ডকুমেন্টটি হারিয়ে যায়। বর্তমানে কিন্তু এই ভোটার আইডি কার্ড ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না বাংলাদেশে, এবং যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে শুধুমাত্র তারাই বুঝতেছে কতটা সমস্যা তাদের সম্মুখীন করতে হচ্ছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, যদি আপনার ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ডটি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কিভাবে খুব সহজেই ঘরে বসে অনলাইনে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডটি উত্তোলন করতে পারেন। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি খুব সহজেই মাত্র কয়েক মিনিটেই আপনার হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ডটি ফেরত পাবেন। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, আপনি যদি আপনার হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ডটি উত্তোলন করতে চান, তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ বারে সার্চ করবেন NID BD লিখে সার্চ করবেন। আপনারা NID BD লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এখানে ভোটার তথ্য নামের একটি অপশন এইখানে চলে আসছে। তো এখান থেকে ভোটার তথ্য NID সার্ভিস এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। বন্ধুরা, এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন নামের একটি অপশন, আপনারা এখান থেকে এই লগ ইনে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি এই লগ ইনে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করুন নামের একটি অপশন, আপনারা এখান থেকে লগ ইন করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে রেজিস্টার করুনে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে রেজিস্টার করুনে ক্লিক করার পরে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিবেন, এখানে আপনার জন্ম তারিখ দিবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে কিছু লেখা রয়েছে, এই লেখাগুলো আপনারা এখানে টাইপ করে সাবমিটে প্রেস করবেন। সাবমিটে প্রেস করলেই আপনার যে ঠিকানা সেই ঠিকানাটি দিতে বলবে, আপনি সেই ঠিকানা সিলেক্ট করবেন এবং তারপরে আপনার মোবাইল নাম্বার শো করবে। আপনার মোবাইল নাম্বার একটি কোড দেওয়া হবে, সেই কোডটি দেওয়ার পরে আপনাকে একটি ইউজার নেম সেট করতে বলবে। আপনি ইউজার নেম সেট করলেই আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকে হয়তো বা এই কাজটি করতে পারবেন না, যার কারণে কিভাবে আপনারা NID কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন সেই বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যে আমি পাবলিশ করেছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করে দেখে আসতে পারেন। তো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, তাই আমি এখানে আমার অ্যাকাউন্টে লগ ইন করছি। অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেলেই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের ছবি কিন্তু এখানে চলে আসবে এবং ভোটার আইডি কার্ডের তথ্যগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার হারিয়ে যাওয়া ভোটার আইডি কার্ডটি দ্বিতীয়বার উত্তোলন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা রয়েছে, এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনাকে ডাউনলোড করার অনুমতি দিবে না, তার কারণ এখানে বলা হয়েছে যে আপনি যদি ভোটার আইডি কার্ডটি একবার হারিয়ে ফেলেন তাহলে আপনাকে ভোটার আইডি কার্ডটির জন্য আরেকবার আবেদন করতে হবে এবং একটি নির্ধারিত ফি রয়েছে, সেই ফিটি দিয়ে আপনাকে এখান থেকে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এবার চলুন দেখা যাক কীভাবে আপনারা ফিটি পে করবেন এবং কীভাবে আপনি আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই ভোটার আইডি কার্ডটি রিইস্যু করার জন্য আবেদন করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিইস্যু নামের একটি অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি কার্ডটি নষ্ট হয়ে গেলে, হারিয়ে গেলে রিইস্যুর জন্য আবেদন করুন। তো আপনারা এখান থেকে রিইস্যুতে ক্লিক করবেন। রিইস্যুতে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। তো আপনারা এখান থেকে এই উপরে এই এডিট অপশনে ক্লিক করে দিবেন। এডিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা এই বহাল লেখাতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এই বহাল লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে আরেকটি ফর্ম চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্মের ভিতরে বলা হয়েছে পূর্ণ মুদ্রণ করার কারণ। তো এখান থেকে আপনি কয়েকটি অপশন দেখতে পারবেন, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিকানা পরিবর্তন। বন্ধুরা, এখান থেকে যদি আপনি হারিয়ে গেছে এই অপশনটি সিলেক্ট করেন, তাহলে অবশ্যই আপনাকে জিডির কপি সাবমিট করতে হবে, তার কারণ ভোটার আইডি কার্ড হারিয়ে গেলে প্রত্যেকে জিডি করে থাকে আর এবং এটা করা প্রয়োজন। তো আপনি যদি হারিয়ে গেছে সিলেক্ট করেন বা চুরি হয়ে গেছে সিলেক্ট করেন, তাহলে আপনাদেরকে দেখুন একটি থানায় গিয়ে জিডি করতে হবে এবং সেই জিডির কপিটি এখানে অ্যাটাচ করতে হবে। আর যদি নষ্ট হয়ে গেছে এই অপশনটিতে ক্লিক করেন, তাহলে আপনাদেরকে কোনো প্রকার জিডি বা কোনো তথ্য এখানে দিতে হবে না। দেখতে পাচ্ছেন এখানে জিডির অপশনগুলোতে ক্লিক করলেও কিন্তু কাজ হবে না। তো এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে নষ্ট হয়ে গেছে এই অপশনটি সিলেক্ট করবেন, অথবা আপনার যদি হারিয়ে যায় তাহলে হারিয়ে যায় অপশনটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে পরবর্তী লেখা
লেখাতে ক্লিক করে দিবেন পরবর্তী লেখাতে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পারবেন যে ইউ হ্যাভ টোটাল ডিপোজিট 0 টাকা তার মানে আমার অ্যাকাউন্টে এখন 1 টাকাও ব্যালেন্স নেই তো বন্ধুরা এখান থেকে আমরা জানতে পারবো যে কয় টাকা এখানে আমাদেরকে ডিপোজিট করতে হবে তো এখান থেকে তার জন্য আপনারা এই পরবর্তী লেখাতে ক্লিক করবেন পরবর্তী লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কয় টাকা আপনাকে এখানে ডিপোজিট করতে হবে সেটি দেখিয়ে দিবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রিইস্যুর আবেদন ফি 230 টাকা আপনার জমা করতে হবে বন্ধুরা এখান থেকে 230 টাকা আমরা কিভাবে জমা দেব সেটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা খুবই সিম্পল আপনারা আপনার মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে কিন্তু এখানে এই টাকাটি জমা দিতে পারবেন রকেটের মাধ্যমে আপনার রিইস্যু আবেদন জমা দিতে আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম আপনার ফোন থেকে যে রকেটের অ্যাপটি রয়েছে সেই রকেট অ্যাপে প্রবেশ করবেন রকেট অ্যাপে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন যে আপনারা বিল পে নামের একটি অপশন রয়েছে আপনারা এখান থেকে বিল পেতে ক্লিক করবেন বিল পেতে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন 1000 লিখে এখানে বন্ধুরা 1000 লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন যে ইসি বাংলাদেশ নামের একটি অপশন চলে আসছে আপনারা এখান থেকে ইসি বাংলাদেশে ক্লিক করে দিবেন এবার আপনি এখানে আপনার যে এনআইডি রয়েছে সেই এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন বন্ধুরা এখানে আপনার এনআইডি নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন টাইপ নামের একটি অপশন আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে এনআইডি ইনফো কারেকশন আদার ইনফো কারেকশন এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট রেগুলার আরেকটা হচ্ছে ডুপ্লিকেট আর্জেন্ট যদি আপনি আর্জেন্টভাবে এই ডকুমেন্টটি উত্তোলন করতে চান তার মানে আর্জেন্টভাবে যদি আপনি আপনার ভোটার আইডি কার্ডটি নিতে চান তাহলে এখান থেকে 5 সিলেক্ট করবেন আর যদি নর্মাল প্রসিজারের মাধ্যমে নিতে চান তাহলে 4 সিলেক্ট করবেন আপনি যদি এখানে আর্জেন্ট দেন তাহলে কিন্তু আপনার ফিসটা বেড়ে যাবে তো আমি এখানে 4 দিব যেহেতু আমার নর্মালভাবে পেলেই চলবে তাই আমি এখানে 4 সিলেক্ট করে দিলাম 4 সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন সেল ফর আদার নামের একটি অপশন রয়েছে যদি নিজের জন্য করে থাকেন তাহলে সেলফে সিলেক্ট করবেন আর যদি অন্যজনের জন্য করে থাকেন তাহলে আদার সিলেক্ট করে তার নাম্বারটি দিয়ে দিবেন এবার আপনি এখান থেকে ভ্যালিডেট এই অপশনটিতে ক্লিক করবেন ভ্যালিডেট এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন বিল অ্যামাউন্ট 230 টাকা অনলি তো এবার আপনারা এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন ওকেতে প্রেস করলে আপনি এখানে আপনার তথ্যগুলো আরেকবার দেখতে পারবেন এবার এখানে আপনি আপনার রকেটের পিন নাম্বারটি দিবেন পিন নাম্বারটি দিয়ে কনফার্মে প্রেস করে দিবেন বন্ধুরা এখানে কনফার্মে প্রেস করলেই দেখতে পারবেন যে আপনার টাকাটি জমা হয়ে যাবে এবং এখানে আপনাকে একটি ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে আপনারা এখান থেকে ওকেতে প্রেস করে দিবেন ওকেতে প্রেস করার পরে যে কাজটি করবেন পেমেন্ট হয়ে গেলে আপনি এখান থেকে এই আবারও গুগল ক্রোম ব্রাউজারে ঢুকবেন অথবা আপনি যে ব্রাউজার দিয়ে এখানে লগ ইন করেছিলেন সেই ব্রাউজারটিতে ঢুকবেন এবং এখানে রিলোড করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের 0 টাকা ছিল এখন কিন্তু এখানে আমাদের 230 টাকা ডিপোজিট হয়ে গেছে তার মানে এখন কিন্তু আমাদের এখানে এই রিইস্যুর আবেদনটি কমপ্লিট করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন বিতরণের ধরন তো এখানে বিতরণের ধরনের জায়গায় আপনি দেখতে পারবেন যে এখানে রেগুলার রয়েছে আর্জেন্ট রয়েছে রেগুলার স্মার্ট কার্ড রয়েছে আর্জেন্ট স্মার্ট কার্ড রয়েছে তো আমরা এখান থেকে রেগুলার সিলেক্ট করব যেহেতু আমরা রেগুলারভাবে এই ডকুমেন্টটি নিব তার মানে ভোটার আইডি কার্ডটি আমরা রেগুলারভাবেই নিব এবার আপনারা এখানে আবেদনের ধরন রিইস্যু এবং এখানে বিতরণের ধরন সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা পরবর্তী অপশনটিতে ক্লিক করে দিবেন এখান থেকে পরবর্তীতে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে এবার এখানে আপনাদেরকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ড লেখা রয়েছে অপশনটিতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন কি কি ডকুমেন্ট আপনি এখানে আপলোড করতে পারেন এখানে আপনি চাইলে আপনার অ্যাডমিট কার্ড আপলোড করতে পারেন এছাড়াও এখানে বার্থ সার্টিফিকেট আপলোড করতে পারেন এখানে একটি অ্যাপ্লিকেশন লেখা দেখতে পাচ্ছেন আপনি চাইলে সাদা কাগজে আপনার যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশন বরাবর একটি দরখাস্ত এখানে লিখতে পারেন তো আপনার এখানে যে ডকুমেন্টগুলো আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টগুলো আপনি এখানে আপলোড করে দিবেন তো যদি আপনার কাছে এরকম কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনি সাদা কাগজে একটি অ্যাপ্লিকেশন লিখবেন সেই অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করে দিবেন তো আমি এখানে একটি অ্যাপ্লিকেশন লিখেছি আমার উপজেলা নির্বাচন কমিশন বরাবর এবং আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে আমার ভোটার আইডি কার্ডটি পুনর্মুদ্রণ করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড লেখা রয়েছে আপনারা এই আপলোড লেখাতে ক্লিক করে দিবেন তো এখান থেকে এই আপলোড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার গ্যালারির অপশন চলে আসে আপনি গ্যালারিতে চলে যাবেন এবং আপনার দরখাস্ত যে রয়েছে সেই দরখাস্ত ছবি তুলে এখান থেকে সেই দরখাস্তটি আপলোড করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশনটি আপলোড হয়ে গেছে এবার আপনারা যে কাজটি করবেন এখান থেকে পরবর্তী লেখা রয়েছে পরবর্তী লেখাতে ক্লিক করে দিবেন পরবর্তী লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করুন এখানে এরকম একটি লেখা চলে আসবে এবার আপনারা এখান থেকে জাস্ট এই সাবমিটে ক্লিক করে দিবেন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেলে এখানে যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনটি খুব শীঘ্রই নির্বাচন কমিশন থেকে দেখবে এবং দেখার পরে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডটি রিইস্যু করে দিবে এবং আপনি এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করে কিন্তু আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট করে লেমিনেশন করে নিতে পারবেন বন্ধুরা আপনার যদি স্মার্ট কার্ড থাকে তার মানে আপনার যদি কাগজের ভোটার আইডি কার্ড না থাকে স্মার্ট কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এই স্মার্ট কার্ডটি আপনার উপজেলা নির্বাচন কমিশনের অফিস থেকে কালেক্ট করতে হবে
হবে। আপনার আবেদনটি সাবমিট করে দিলেই কিন্তু আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা এখান থেকে এই রি ইস্যু এই অপশনটিতে আবারও ক্লিক করে দিবেন। রি ইস্যুতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ডাউনলোড নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এই ফর্মটি রয়েছে। তো যখন আপনাদেরকে আপনার এনআইডি কার্ডটি নেওয়ার জন্য কল করা হবে নির্বাচন অফিস থেকে, তখন আপনি এই ফর্মটি সাথে করে নিয়ে যাবেন। সাথে করে নিয়ে গিয়ে আপনার এনআইডি কার্ডটি আপনি কালেক্ট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ভোটার আইডি কার্ড ফেরত নেওয়ার প্রসেস। এই প্রসেসের মাধ্যমেই একমাত্র আপনারা আপনার হারিয়ে যাওয়া নষ্ট হওয়া ভোটার আইডি কার্ডটি ফেরত নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।